এখানে যে বার ট্যাপগুলো আপনারা দেখছেন এগুলো বিভিন্ন কালার হয়ে থাকে, বিভিন্ন মডেলের হয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো কালারের, যে কোনো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারের বার ট্যাপগুলো কিন্তু তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এখান থেকে আপনারা দেখছেন যে কোনো বার ট্যাবের সাথেই কিন্তু আপনারা 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখছেন বার ট্যাবের অনেক অনেক মডেল রয়েছে। আপনারা চাইলে থিকনেস ওয়াইজ 8mm অথবা 10mm অথবা 12mm বার ট্যাবগুলো তাদের কাছে রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা দেখাবো হচ্ছে বার ট্যাব। বিশেষ করে এখন কিন্তু অনেকেই চায় বাসায় একটা আসলে বার ট্যাপ লাগানোর জন্য। তো তারই প্রেক্ষিতে আমরা চলে আসলাম হচ্ছে আর্চি ফাইবার বার ট্যাপ কোম্পানি। তাদের অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে দেখা যায় বাংলা মোটরের পাশেই, হাতিরপুল বলে, হাতিরপুল যে ইস্টার্ন প্লাজা মার্কেট রয়েছে এটা ঠিক পাশের বিল্ডিংটায় তৃতীয় তলায় আর্চি বার ট্যাপ বা আর্চি ফাইবার বার ট্যাপ কোম্পানি। আমরা যে বার ট্যাপগুলো দেখাবো এগুলো সবগুলোই হচ্ছে অ্যাক্রিলিক ফাইবারের। নর্মালি দেখা যাচ্ছে বিমান যেটা দিয়ে আসলে তৈরি করা হয় এই ম্যাটেরিয়ালসটাই কিন্তু এই হচ্ছে এই অ্যাক্রিলিক দেখা যাচ্ছে ফাইবার। একসময় কিন্তু আসলে সিরামিকের বার ট্যাপ ছিল, এখন কিন্তু আসলে সিরামিকের বার ট্যাপ হয় না। তো এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার, এবং হচ্ছে এগুলো দেখা যাচ্ছে সাইজ কিন্তু বিভিন্ন হয়, 4 ফিট থেকে 6 ফিট বিভিন্ন সাইজের হয়ে থাকে। দেখা যাচ্ছে প্রাইসটা কিন্তু সাইজের উপর ভ্যারি করবে না। আপনার এখানে থিকনেস, এখানে যে বার ট্যাপগুলো তাদের কাছে রয়েছে এগুলো আপনারা পাবেন হচ্ছে 8mm 10mm 12mm, কারো যদি এর বেশিও লাগে দেখা যাচ্ছে এর বেশিও হবে। নর্মালি 8mm এর সাথে তারা কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় না, বাট আপনারা যদি 10mm এর উপরে নেন, 10 অথবা 12mm এর দেখা যাচ্ছে বার ট্যাপগুলোর সাথে আপনারা 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 12 বছরের মধ্যে যদি ফেটে যায়, কালার যদি ডিসকালার হয় সেক্ষেত্রে আপনারা নতুন আরও একটা পেয়ে যাবেন। তো আমরা চলে আসলাম তাদের এই শপে। আপনারা চাইলে সারা বাংলাদেশেই তারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দেয়, আপনারা চাইলে ফ্রি হোম ডেলিভারি তাদের কাছ থেকে নিতে পারবেন অথবা সরাসরি তাদের শোরুমটা ভিজিট করতে পারেন। সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা তাদের এই শপটা খোলা পাবেন। তো আমরা কিছু মডেলের বার ট্যাপ দেখাবো, প্রাইসগুলো কেমন সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে রায়হান ভাই। রায়হান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রায়হান ভাই, কি কি বার ট্যাপ আপনাদের কাছে মূলত রয়েছে আমাদেরকে যদি একটু? আমাদের এখানে নরমাল থেকে শুরু করে খুব লাক্সারিয়াস বার ট্যাপ আছে। সচরাচর ডিসপ্লেতে থাকে। তো আমরা দেখেন এখানে অনেক অনেক বার ট্যাপের দেখা যাচ্ছে কালেকশন রয়েছে। আর লোকেশনটা আমরা একটু ইজি বলে দিব, এটা হচ্ছে এই যে আপনারা দেখছেন ইস্টার্ন প্লাজার, কিন্তু সামনে এসে ফোন দিলে হবে, এটার পাশের বিল্ডিং। জি জি, পাশের বিল্ডিং টা তৃতীয় তলায়, পাশের বিল্ডিং এ তিন তলায়। সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার সাপ্তাহিক। আর এছাড়া প্রতিদিনই আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমাদের 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আর দেখা যাচ্ছে আপনারা, আমরা জানি যে একটা অফার দিচ্ছেন, এখানে যে কোনো বার ট্যাপ কিনলে কি ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি সারা বাংলাদেশে? হ্যাঁ, ঢাকা অথবা ঢাকার বাইরে। আচ্ছা, যে কোনো জায়গায়। আর বার ট্যাপ গুলোর সাথে আপনারা, আমরা জানলাম যে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন। আচ্ছা, কি গ্যারান্টি? আমাদের 12 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, সেটা হচ্ছে আপনার থিকনেসের উপরে। আপনি যদি 10mm নেন অথবা 12mm নেন সেক্ষেত্রে আপনি 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আচ্ছা, অবশ্যই আপনারা যদি 10mm অথবা 12mm এর বার ট্যাপগুলো নেন সেগুলোর সাথে গ্যারান্টিটা প্রযোজ্য, 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আচ্ছা, এখানে আপনারা, আমরা যেগুলো দেখছি একটা একটা করে যদি আমাদেরকে দেখাবেন, ভিডিও শুরুতে আজকে কোনটা দেখে শুরু করবেন? আর প্রথমে আমরা এটা দেখি। আচ্ছা, আমরা একটু এটা দিয়েই শুরু করি। আচ্ছা, এটার আপনার শেপটা আপনারা দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে এক রাউন্ড শেপ, এটা তিন দিকে বক্স করা, ঠিক আছে? এটা ভিতরে বাইরে তিন দিকে বক্স করা, খুবই লাক্সারিয়াস। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু পলিশ করা, তাই তো? হ্যাঁ, ভিতরে বাইরে পলিশ করা, এটা নিয়ে শুধু বসিয়ে দিলে হবে। আচ্ছা, এটা নিয়ে জাস্ট কাজ নেই, বসিয়ে দিলেই হবে। আপনারা দেখেন এটা কিন্তু অনেক গ্লেজি একটা বার ট্যাপ, আর ডিজাইনটা আপনারা দেখছেন
তো খুবই সুন্দর। আর এটার প্রাইসটা কেমন রাখছেন ভাইয়া? এটা এটা প্রাইসটা হচ্ছে আপনার 10 মিলি যদি নেয় সেক্ষেত্রে 48,000 টাকা পড়বে, আর 12 মিলি নিলে হচ্ছে 55,000 টাকা পড়বে। মানে এটা কি হচ্ছে 10 আর 12 এমএমই হয়? হ্যাঁ এটা 10 আর 12 এমএমই হয়, এর কমে হয় না, কম বেশি হবে কিন্তু। আচ্ছা 10 এমএম নিলে প্রাইস পড়বে হচ্ছে 48,000 টাকা। 48,000, আর যদি 12 এমএম নেয় সেক্ষেত্রে 55,000 টাকা প্রাইস, 55,000 টাকা প্রাইস পড়বে। আচ্ছা পাশাপাশি এগুলো একটু লাক্সারিয়াস যদি আমরা কিছু দেখাই, এপাশে ইয়েলো কালারের একটা দেখছি, এগুলো হচ্ছে এটা নাম দিচ্ছি আমরা হচ্ছে এক্সট্রাকো, এক্সট্রাকো বক্স। আমাদের প্রতিটা বাটার একটা মডেল নাম আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এক্সট্রা এক্সট্রাকো বক্স? আচ্ছা এক্সট্রাকো বক্স, এটাও বক্স মনে হয় সাইডে, এটা দুই দিকে বক্স করা থাকে। আচ্ছা একটু আমরা যদি সাইড থেকে দেখাই, হ্যাঁ এটা হচ্ছে আপনার বক্স ছাড়াও হয়। আচ্ছা আচ্ছা, এটা কি বক্স সহ নিতে পারবে, বক্স ছাড়াও নিতে পারবে? বক্স ছাড়াও নিতে পারবে। আচ্ছা আচ্ছা ওকে। এটা আবার গ্লিটার দেওয়া আছে মা, জরি জরি সিস্টেম, যেকোনো বাটারে যেকোনো গ্লিটার দিয়ে নিতে পারবে। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে নরমাল প্রাইস থেকে প্রাইস বাড়বে। আচ্ছা আচ্ছা, আপনারা যেকোনো বাটারে কি এটা করে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ করে। আচ্ছা এরকম গ্লিটার সিস্টেম আমরা একটু কাছ থেকে দেখাই, এটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটাতে গ্লিটার দেওয়া আছে, পাশেরটাতেও কিন্তু গ্লিটার সিস্টেম দেওয়া আছে। এগুলোর সাইজ কি কতটুকু হবে আগে যেটা আমরা দেখেছি, এটার সাইজটা একটু বলে দিন। এটার সাইজ হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, পাশে হচ্ছে 32, মানে আড়াই ফিট থেকে 2 ইঞ্চি বেশি। আচ্ছা আচ্ছা, আর এটার সাইজটা হচ্ছে আপনার তিনটা সাইজ হয়ে থাকে নরমালি, সেটা হচ্ছে 5 ফিট 5 ফিট 3 5 ফিট 7। আচ্ছা মানে এটা তিনটা সাইজ হবে, যে কোনো সাইজের নিতে পারবে, 5 ফিট 3 5 ফিট 7। আচ্ছা আচ্ছা, যে কোনো কালার হবে, এনি কালার, কাস্টমার রুচি অনুযায়ী যে যে কোনো। নরমালি আমরা এটা দেখছি ইয়েলো কালার, এটার মধ্যে কেউ যদি সাদা চাই, সাদা চাই, অফ হোয়াইট চাই, পিঙ্ক চাই, যে কালার চাই ওই কালার, যে কালার গুলো হয়ে থাকে সব ধরনের কালারই আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইসটা কত রাখছেন? এটা বক্স প্রাইস আছে আমাদের 35,500 টাকা। এটা কি 8 mm বা 12 mm এর প্রাইস? 12 mm এর প্রাইস। আর 10 mm হচ্ছে 28,500, মানে বক্স সহ প্রাইস, বক্স সহ। আর বক্স ছাড়া হবে 18,500, 12 মিলি যেটা। আচ্ছা আর 10 এমএম হচ্ছে 15,000 টাকা। আচ্ছা মানে এটা বক্স সহ যদি আপনারা নেন এক প্রাইস, বক্স ছাড়া নিলে এক প্রাইস। 12 এমএম এর বক্স সহ প্রাইস বলেছেন হচ্ছে রাখা যাবে 35,500 টাকা। আর যদি কেউ দেখা যায় বক্স ছাড়া নাই, 12 এমএম প্রাইস পড়বে 18,800। দুই ভাবে আপনারা নিতে পারবেন, সেম একই ভাবে এটাও নেওয়া যাবে, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, এটা আপনারা দেখছেন, এটা থেকে মডেল আলাদা, মানে শেপ শেপটা আলাদা আর কি। এটা আপনারা নাম দিয়েছি আমরা হচ্ছে সানলাইট বক্স, সানলাইট বক্স। আচ্ছা সানলাইট বক্স, এটাও আপনারা দেখছেন খুবই সুন্দর। আর এটা হাতল দেওয়া আছে, এটা হাতল দেওয়া আছে, কেউ চাইলে হাতল দিয়ে নিতে পারে, আবার কেউ চাইলে হাতল ছাড়াও নিতে পারে। এটা হাতল চাইলে খুলেও ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, হাতল চাইলে খুলেও রাখা যাবে। এগুলো দেখা যাচ্ছে আপনার মুভেবল, মানে দেখা যাচ্ছে যে কোনো জায়গায়, যেটা যে কোনো জায়গায় বসাতে পারবে। আচ্ছা এগুলো হচ্ছে বক্স সিস্টেম। ধরেন আপনি একটা বাসা আমরা 5 বছর ইউজ করছি, 5 বছর পরে আমি বাসা চেঞ্জ করব, তখন তখন এটা খুলে নিয়ে অন্য জায়গায় আবার ইউজ করতে পারবেন, অন্য জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা ওকে, চমৎকার। আর এই বাটারটাও যে কোনো কালার হবে। আচ্ছা যে কোনো, আর সাইজ হবে তিনটা সাইজ, 5 ফিট 5 ফিট 3 5 ফিট 7। আচ্ছা এই বাটারেও আপনারা তিনটা সাইজ পাবেন, 5 ফিট 5 ফিট 3 5 ফিট 7। আচ্ছা এটার কত কত থিকনেস পাওয়া যাবে? এটার থিকনেস হবে 10 আর 12। বক্সের ক্ষেত্রে কম থিকনেস নেওয়াটা ভালো না, কারণ এটা হচ্ছে ইউজ করাটা অতটা সুবিধাজনক। বক্সের ক্ষেত্রে অবশ্যই 10-12 না নেওয়াই ভালো। 10-12 নিতে হয়। আচ্ছা 10 অথবা 12 এমএম এর নিলে কোনটার প্রাইস কত রাখছেন এটার? এটার 10 এমএম প্রাইস আছে 30,500 টাকা। 30,500 টাকা। 12 এমএম হচ্ছে 34,500। 34, এটা কি বক্স ছাড়া নেওয়া যাবে? হ্যাঁ এটাও বক্স ছাড়া হবে। আচ্ছা বক্স, সেক্ষেত্রে এটার 12 এমএম প্রাইস আসবে 17,000 টাকা। 17,000 টাকা। 10 এমএম আছে 14,000 টাকা। 14,000 টাকা। আচ্ছা বক্সের মধ্যে আমরা আরেকটা মডেল দেখব, এটার মনে হয় দেখা যাচ্ছে সাইজটা একটু বড়। হ্যাঁ হ্যাঁ, এটার সাইজটা বড়, এটা পাশে বড়, পাশে বড়, 32 পাশে হচ্ছে 32 ইঞ্চি। জি, আর এটার নাম দিয়েছি আমরা প্লাটিনাম বক্স, প্লাটিনাম বক্স। আচ্ছা হোয়াইট কালারের মধ্যে আছে, হ্যাঁ দেখতেও সুন্দর এটা আপনারা দেখছেন। আর এটা লম্বা কতটুকু হবে সাইজটা? লম্বা এটা তিনটা সাইজ হবে, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, আর এটা বড় হবে 5 ফিট 7, আর ছোট হবে 5 ফিট, মানে সবগুলোই লম্বায় দেখা যাচ্ছে। হ্যাঁ লম্বায় বড় হবে, কিন্তু পাশের দিয়ে পাশের এটা ইয়া হবে, এটাও বক্স সহ ছাড়া নিতে দুই ভাবে নিতে পারবে, বক্স হবে বক্স ছাড়া হবে। মানে বক্স গুলো সুবিধা কি, আমরা যে জাস্ট এটা যেখানে ইচ্ছে সেখানে বসানো যায়, যে কোনো জায়গায় মুভ করা যায়। আচ্ছা এটা ফিটিং এর ঝামেলা নেই, ফিটিং এর ঝামেলা শুধু বসাই দিলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া? এটার প্রাইসটা হচ্ছে 12 মিলি যেটা, ওটার প্রাইস আছে 41,000 টাকা, আর 10 মিলি হচ্ছে 36,500 টাকা। 36,500। আর যদি কেউ বক্সার আনে সেক্ষেত্রে প্রাইস পড়বে 12 মিলি 22,500, 10 মিলি হচ্ছে 17,500। আচ্ছা সেক্ষেত্রে আপনারা 8 এমএম, আর 8 এমএম এ কি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন? না 8 এমএম আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেন, 8 এমএম নেওয়া যায়, 8 এমএম এর ক্ষেত্রে প্রাইস কমবে, 8 এমএম এই ডিজাইন নিলে 13,000 টাকা। সবগুলো ডিজাইনই কি 8 এমএম হবে আপনাদের? সবগুলো হবে না, কিছু কিছু হয় আবার কিছু কিছু হয় না, সেটা আমাদের সাথে কথা বললে নিতে পারবে। আচ্ছা এগুলো সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয়? হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি, আর আমাদের ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি। আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা এরপরে আরো একটা মডেল আমরা দেখছি, এটাও আপনারা দেখতে পারেন, এটাও বক্স সিস্টেম ভাইয়া? এটাও বক্স সিস্টেম, আবার বক্স ছাড়াও হয়, দুই দিকে হয় এটা। আচ্ছা আচ্ছা, এই পাশে আপনারা দেখছেন বক্স সহ এটা। এটার সাইজটা কতটুকু হবে? এটা এখন বর্তমান সাইজ আছে 5 ফিট 6 ইঞ্চি, যেটা 5 ফিট 6 ইঞ্চি। এটার ছোটটা হচ্ছে 5 ফিট 3 5 ফিট 3 এটা হচ্ছে 5 ফিট, ঠিক আছে। এটাও তো যে কোনো কালার হবে,
আর হচ্ছে যে বক্স হবে বক্স ছাড়াও হবে। আচ্ছা এটাও কি 10 mm আর হচ্ছে 12 mm? হ্যাঁ 10 mm বক্সের ক্ষেত্রে 10 আর 12 mm। প্রাইস কত রাখছেন এটা? প্রাইস হচ্ছে এটা 12 mm নিলে হচ্ছে 32000 টাকা আর 10 mm হচ্ছে 28000 টাকা। 28000 টাকা আর বক্সেরা হচ্ছে 16500 টাকা 12 mm, 10 mm হচ্ছে 13000 টাকা আর 13000 8 mm হচ্ছে 11000 টাকা। 8 mm এটা 8 mm হবে, এটা নিলে 11000 টাকা পড়বে বক্স ছাড়াটা। ছাড়াটা আচ্ছা এরপর আমরা যেটা দেখছি এটাও কি বক্স সহ? হ্যাঁ এটাও বক্স সহ। আমরা এখন যেগুলো ডিসপ্লে রাখছি সবগুলোই বক্স আছে। আচ্ছা আচ্ছা বক্স ছাড়াও হয়, মানে আপনারা বার টেপ নিলে একটু থিকনেসটা বেশিই নেবেন কারণ সেক্ষেত্রে হয় কি আপনার লং ডিভিডি তো আর বার বার কয়েকদিনের জন্য ইউজ না বার টেপের সেক্ষেত্রে বেশি থাকে। এটার সাইজটা কতটুকু রয়েছে? এটার সাইজ আছে 5 ফিট 3 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি হ্যাঁ আর ছোটটা হচ্ছে 5 ফিট। 5 ফিটও হবে আর 5 ফিট 7 ইঞ্চিও হবে। হ্যাঁ 5 ফিট 7 ইঞ্চি 7 ইঞ্চিও হবে। পাশে হচ্ছে 28 ইঞ্চি। পাশে এটা হচ্ছে আবার একটু কম 28 ইঞ্চি হবে। জি জি আবার আমাদের সর্বনিম্ন সাইজটা হচ্ছে 4 ফিট। 4 ফিট আচ্ছা আর সর্বোচ্চ হচ্ছে 6 ফিট। 6 ফিট এর ভিতরে 4 ফিট হয় 4.5 ফিট হয় মানে বাট টেপের সর্বনিম্ন হচ্ছে 4 ফিট আর সর্বোচ্চ হচ্ছে 6 ফিট। 6 ফিট এর মধ্যে আপনি নিতে পারেন। এটার প্রাইসটা কত রাখবেন ভাইয়া? এটার প্রাইসটা আমরা বক্স সহ যেটা ওটার প্রাইস আছে 12 মিলি 32500। আচ্ছা আর 10 mm হচ্ছে 27000। আচ্ছা সবগুলো বাট টেপে কি আমরা সাইডে হ্যান্ডেল নিতে পারবো? হ্যাঁ সবগুলো বাট টেপে সাইডে হ্যান্ডেল দেওয়া যাবে আর হ্যান্ডেল ছাড়াও হবে। হ্যান্ডেল নিলে সেই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে। এরভাবে যেরকম আপনারা দেখছেন এরকম হ্যান্ডেল দেয়া আছে সবগুলোতে আপনারা হ্যান্ডেল লাগিয়ে নিতে পারবেন, সেই ক্ষেত্রে হ্যান্ডেলে আলাদা চার্জ দিতে হবে। আলাদা চার্জ দিতে হবে। আচ্ছা এই পাশে আরেকটা দেখছি এটা কি অফ হোয়াইট কালার? হ্যাঁ এটা অফ হোয়াইট কালার, এটার ভিতরে যে কোনো কালার হবে এনি কালার अवेलेबल। আর এটার সাইজটা হচ্ছে এখন 5 ফিট। 5 ফিট এটারও তিনটা সাইজ হয়, 5 ফিট 3 5 ফিট 7। আচ্ছা ঠিক আছে থিকনেস হবে যে কোনো 8 10 12 এর উপরে চাইলেও দেওয়া যাবে। এগুলো আপনার যে প্রাইসটা বলছেন এগুলো কি সবসময় কি সেম প্রাইস থাকে না প্রাইসটা ওঠানো? আমাদের প্রাইসটা সেম থাকে আর হচ্ছে যে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি। ফ্রি করে দিচ্ছি। আচ্ছা এই পাশে আরেকটা দেখছি এটা এটা হচ্ছে আপনার স্পিন করার যাদের একবার ছোট জায়গা থাকে। আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চাদের জন্য করে নাকি দেখা যায় বড় অনেকে বাচ্চাদের জন্য ইউজ করে আর সেই ক্ষেত্রে হচ্ছে যে কারো জায়গা কম থাকে খুবই কম থাকে। আচ্ছা ছোট বাটটা আর কি এটা 3 ফিট বাই 3 ফিট 3 ফিট বাই 3 ফিট। আচ্ছা আচ্ছা এটা এটা শুধু নিয়ে বসাই দিলে হবে, এটা বক্স সিস্টেম করা আছে। এটা বক্স সিস্টেম করা আছে। এটার প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার 12 মিলি এটা হচ্ছে 18500 আর 10 mm হচ্ছে 14500। 14500 এটা বক্স সহই নিতে হবে? এটা বক্স এটা বক্সের হবে না। হবে না তো রাহিন ভাই অনেকেই তো বক্স ছাড়া নিতে চায়। বক্স ছাড়া কি কি বাটটেপ আছে আপনাদের কাছে? সেই ক্ষেত্রে বক্স ছাড়া হচ্ছে এই একটা ডিজাইন আছে আমাদের, আরো অনেক ডিজাইন আছে যেগুলো বক্স সহ দেখালাম ওগুলোর ভিতরে বক্স ছাড়া হবে। আচ্ছা আচ্ছা আর এটা এখন আছে এটার সাইজটা হচ্ছে 5 ফিট। 5 ফিট বক্স ছাড়া গুলো কি এটা কি 5 ফিটই হয় না? না না এটা যেগুলো 5 ফিট 3 হয় 5 ফিট 7 হয় হয় আবার 4 ফিটও হয়। আচ্ছা এটা কত এমএম এর হয়? এটা হয় হচ্ছে 8 10 12। এটার 8 মিলি যেটা ওইটার প্রাইস আছে হচ্ছে 11000 টাকা। 11000 টাকা আর 10 mm হচ্ছে 13000 টাকা। আচ্ছা আর 12 mm হচ্ছে 17000 টাকা। 17000 টাকা এগুলো বক্স ছাড়া। আর পাশাপাশি আরেকটা মডেল দেখছি এটারও বক্স ছাড়া, এটা হচ্ছে 8 mm 11000, 10 mm 13000 আর 12 mm হচ্ছে 16500 টাকা। 16500 টাকা আর পাশাপাশি এই পাশে আরো একটা দেখছি এটার এটার সেম প্রাইস, একই প্রাইস। এগুলো একই প্রাইস? জি এগুলো এটা যেটা আছে এটা 5 ফিট। হ্যাঁ এটা 5 ফিট। 5 ফিট 7 নিলে তো প্রাইসটা বাড়বে না? আমাদের এখানে প্রাইসটা হচ্ছে থিকনেসে ভেরি করে। আচ্ছা আচ্ছা মানে সাইজে ভেরি করে? সাইজে ভেরি করে, মানে আপনি 5 ফিট অথবা 5 ফিট 3 5 ফিট 7 যেটা নেন সেম আবার 4 ফিট নিলে একই প্রাইস। একই প্রাইস কিন্তু আপনার থিকনেসে ভেরি করে, থিকনেস কম নিলে প্রাইস কমে আর থিকনেস বেশি নিলে প্রাইসটা বাড়ে। প্রাইসটা বাড়ে। আর পাশে আরেকটা আমরা দেখছি এই পাশে যে মডেলটা দেখছি এটা 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 আমাদের সর্বনিম্ন যে সাইজটা হয় ওটা হচ্ছে 4 ফিট। ঠিক আছে 4 ফিট এখন আছে 5 ফিট আবার 4.5 ফিট হয় আবার 5 ফিট 3 ইঞ্চিও হয়। 5 ফিট 3 ইঞ্চি তো সেই ক্ষেত্রে কাস্টমার যদি 5 ফিট নেয় সেই একই প্রাইস, 4 ফিট নিলেও সেম সেম প্রাইস। আর এটার 8 mm টপ যেটা সেটার প্রাইস আছে 11000। 11000 10 mm হচ্ছে 13000 আর 12 mm হচ্ছে 16000 টাকা। 16000 টাকা আর যে কোনো কালার হবে এগুলো তো এগুলো যে কোনো কালার হবে এগুলো তো আপনার ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের ডেলিভারি চার্জ ফ্রি আর এগুলো তো গ্যারান্টি আছে। আচ্ছা এগুলো তো আপনার 12 বছরের রিপ্লেসমেন্ট 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, যে কোনো সমস্যা আমরা নতুন আরেকটা দেব। তো তারপরে আমরা একটা এক্সক্লুসিভ মডেল দেখাবো। এটা এক্সক্লুসিভ, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জাকোজি মডেল, শুধু ফিটিংস ছাড়া ডিজাইন। এটা নাম দিয়েছি আমরা মোনালিসা বক্স। মোনালিসা বক্স জি, এখানে একটা হেয়ার ড্রেস আছে দেখেন। আচ্ছা এখানে কিন্তু আবার একটা মাথা রাখার জায়গা আছে। জায়গা আছে। এটারও তিনটা সাইজ হয়, 5 ফিট 5 ফিট 3 5 ফিট 7 7। এটা বক্স সিস্টেম হয় আবার বক্স ছাড়াও হয়। আচ্ছা আচ্ছা এবং যে কোনো কালার হবে সেই ক্ষেত্রে এটার আমরা প্রাইস দিয়েছি হচ্ছে 12 মিলি যেটা বক্স সহ সেটা হচ্ছে 60000 টাকা। আচ্ছা আর 10 মিলি যেটা ওটা দিয়েছি 52000 টাকা। আর যদি বক্স ছাড়া নাই কেউ সেক্ষেত্রে এটার 12 মিলি হবে 41000 টাকা আর 10 mm হচ্ছে 36000 টাকা। 36000 এই মডেলটা আবার 10 mm এর নিচে হয় না, কেউ 8 mm এর এটা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা এটা 10 mm এর নিচে হয় না। আচ্ছা এই পাশে আমরা এক্সক্লুসিভ আরেকটা মডেল দেখছি, এটা হচ্ছে লাক্স বাটটপ। এটা আপনি মনে করেন বাথরুমের যে কোনো জায়গায় রাখতে পারবেন। এটা নিচে আবার পায়াও আছে দেখছেন, পায়াও আছে। এই পায়াটা এখন ইয়েলো কালার আছে, কেউ যদি সাদা চায় সেক্ষেত্রে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সবগুলো বাটটেপেরই ম্যাটেরিয়ালস হচ্ছে এগুলো অ্যাক্রিলিক ফাইবার গ্লাস। অ্যাক্রিলিক ফাইবার ফাইবার গ্লাস। আচ্ছা আচ্ছা ফাইবার হবে। এটা হচ্ছে ভিতরে বাইরে দুই দিকে পলিশ করা, এদিকেও পলিশ করা
করা এখানেও পলিশ করা ঠিক আছে আচ্ছা আচ্ছা শাইনিং করা শাইনিং করা এই শাইনিংটা নষ্ট হয়ে যাবে না তো না না এই শাইনিং আমাদের গ্যারান্টি আছে নরমাল গ্যারান্টি হচ্ছে 12 বছর এর উপরে তো যাবে আচ্ছা আচ্ছা এরকম 12 বছর কি এরকম শাইনিং থাকবে হ্যাঁ 12 বছর এরকম শাইনিং আচ্ছা আচ্ছা এটা আপনি দিয়েছেন এটার সাইজটা কতটুকু হবে এটা সাইজটা হচ্ছে লম্বায় আছে 5 ফিট 3 5 ফিট 3 আর পাশে হচ্ছে 28 ইঞ্চি 28 ইঞ্চি এটার একটা সাইজই হয়ে থাকে আচ্ছা আর এটা ডিপটা অনেক বেশি এটা ডিপটাও কিন্তু অনেক বেশি এটাও জাস্ট নিবো আর রাখলে নিয়ে শুধু রেখে দিলে হবে আচ্ছা আচ্ছা জাস্ট আউটলাইনটা আমরা দিয়ে দিলে হবে এটা আমরা যে প্রাইসটা দিয়েছি এটার থিকনেস হচ্ছে 15 মিলিমিটার এটা 12 বেশি 15 মিমি আচ্ছা এটা কিন্তু 15 এমএম হবে এটা কি একটাই সাইজ হয় 15 এমএমই হয় হ্যাঁ 15 এমএম আর হচ্ছে 12 এমএম হয় 12 এমএম 15 মিলিমিটার এটা হচ্ছে 65000 টাকা আর 12 মিলি হচ্ছে 60000 টাকা 60000 টাকা আর পাশাপাশি এই পাশে এটা হচ্ছে নিউ লাক্সারি বাট এটা সম্পূর্ণ নতুন মডেল ঠিক আছে আচ্ছা এটা নতুন মডেল হ্যাঁ এটা লম্বায় হচ্ছে 5 ফিট 3 আর পাশে হচ্ছে 29 ইঞ্চি ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার গ্লাস আমাদের কেমিক্যালটা হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান কোরিয়ান কেমিক্যাল দিয়ে করা আচ্ছা ওকে সেক্ষেত্রে বাংলাদেশ এটার প্রাইসটা কত রাখছেন এটাও দেখেন এটা কিন্তু ভিতরে বাইরে দুই দিকে পলিশ করা পলিশ করা এটা ভিতরে বাইরে সব দিকে কিন্তু পলিশ করা হবে দেখেন এটা যে কোনো জায়গায় রাখলে হবে যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা কেউ যদি রুমে চায় সে কিন্তু পারবে বাথরুমে চায় আচ্ছা এটার আমরা থিকনেসের উপরে প্রাইস দিয়েছি এটার 15 মিলি যেটা ওইটা আছে 85000 টাকা 15 এমএম হচ্ছে 85000 টাকা 12 এমএম নিলে 80000 টাকা 80000 টাকা এটার কি কয়টা সাইজ হবে এটার একটা সাইজই হয়ে থাকে এটা টপ হবে না এটা যা দেখতেছে বক্সই হবে আচ্ছা এই পাশে আমরা আরো একটা দেখাবো এটা কিন্তু খুবই চমৎকার কাস্টমার আসলে সবচেয়ে চাহিদার বেশি থাকে হচ্ছে এটা আচ্ছা এটা আপনারা দেখছেন খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু ভিতরে বাইরে পলিশ হ্যাঁ এটা বক্স সিস্টেম তো ভিতরে বাইরে পলিশ করা থাকে এটার বক্স হয় আবার বক্স ছাড়াও হয় এটা বক্স সহ পাবেন আপনারা নিতে বক্স ছাড়াও নিতে পারবেন আচ্ছা এটা কত এমএম হয় এটা হচ্ছে নরমাল বক্স সহ হয় 12 এমএম 10 এমএম আচ্ছা আর বক্স ছাড়া হবে 8 10 12 8 10 12 এটা বক্স সহ যে 12 মিলি যেটা ওটার প্রাইস আছে 34500 34500 আর 10 এমএম হচ্ছে 28500 টাকা 28500 টাকা 500 টাকা আর বক্স ছাড়া হচ্ছে আপনার 12 এমএম 18800 মানে সবগুলোই হচ্ছে কিন্তু আমরা যে বার টাইপ গুলো আপনারা দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে অ্যাক্রিলিক ফাইবারের আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সবগুলোর সাথে 10 এমএম এবং 12 এমএম এর সাথে আপনারা 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং উইথ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা গ্যারান্টির ভিতরে কি কি দিচ্ছেন মানে গ্যারান্টির আওতায় কি কি থাকছে আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা গ্যারান্টি আছে যেমন কেউ যদি ডিসকালার হয়ে যায় ফেটে যায় ভেঙে যায় সেক্ষেত্রে আমরা নতুন আরেকটা দিব সেক্ষেত্রে আপনার থিকনেস দিতে হবে 10 অথবা 12 12 এর নিচে নিলে গ্যারান্টি প্রযোজ্য হবে না আচ্ছা ওকে এরপর এই পাশে আমরা আরেকটা দেখছি যাদের আসলে জায়গা কম কর্নার শেপ যাদের কর্নারে জায়গা থাকে তারা এই বাটনটা ইউজ করতে পারে এটা সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট 4 ফিট এখানে একটা বসার জায়গা রাখা আছে কেউ এখানে যদি শুয়ে গোসল করতে চায় সেই ক্ষেত্রে শুতেও পারবে আচ্ছা বসেও গোসল করতে পারবে বসে গোসল করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এটার হচ্ছে যে আপনার থিকনেস হচ্ছে 12 এমএম হচ্ছে প্রাইস যেটা 48000 টাকা আর 10 এমএম হচ্ছে 42000 টাকা 42000 এটা বক্স হয় আবার বক্সারও হয় বক্সারা এটার একটা থিকনেস হয় সেটা হচ্ছে 10 এমএম আর অথ হচ্ছে 12 এমএম 10 এমএম নিলে 30000 টাকা আর 12 এমএম নিলে 35000 টাকা 35000 টাকা বক্স ছাড়া হ্যাঁ বক্স ছাড়া আচ্ছা আর এই পাশে আমরা আরো একটা মডেল দেখছি এটা নৌকা শেপের মতো দেখি হ্যাঁ এটা লাক্স বাটটপ আচ্ছা লাক্স ওকে এটা এটার নিচেও কিন্তু দেখা যাচ্ছে পায়া দেয়া আছে ওকে আমরা দেখেন এটার হচ্ছে ভেতরে পলিশ বাইরে কিন্তু পলিশ সব দিকে পলিশ করে এটা যেখানে ইচ্ছে সেখানে রাখা যাবে আচ্ছা এটা বাইরেও পলিশ করা বাইরেও পলিশ আচ্ছা বাইরেও পলিশ করা আছে এটা লম্বায় হচ্ছে আপনার 5 ফিট ঠিক আছে আর পাশে হচ্ছে 30 ইঞ্চি মানে 2.5 ফিট আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইস দিয়েছি আমরা 12 মিলি যেটা ওটা হচ্ছে 55000 আর 10 এমএম হচ্ছে 48000 টাকা 48000 টাকা এটা তো যে কোনো কালার হবে যে কোনো বাট হবে যে কোনো কালার হবে যে কোনো বাট হবে কিন্তু আপনারা যে কোনো কালার করিয়ে নিতে পারবেন দেখা যাচ্ছে আপনার ইয়েলো পছন্দ ইয়েলো নিতে পারবেন অফ হোয়াইট পছন্দ অফ হোয়াইট নিতে পারবেন সাদা পছন্দ সাদা নিতে পারবেন এই পাশে আরেকটা কালার দেখছি এটা অফ হোয়াইটের এটা হচ্ছে হ্যাঁ অফ হোয়াইট মানে ক্রিম শেড ক্রিম কালার আর কি এটা হচ্ছে তিন দিকে বক্স করা এটা কিন্তু রাউন্ড শেপ অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু দেখেন তিন দিকে বক্স করা হবে খুবই সুন্দর দেখতে হবে শুধু বসে দিলে হবে এটাও আচ্ছা আচ্ছা এটার কোনো ঝামেলা নেই বালু বালু সিমেন্টের কিছু ঝামেলা নেই আচ্ছা এটার এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে 12 মিলি যেটা ওটার প্রাইস আছে 38000 টাকা 38000 টাকা 10 এমএম প্রাইস হচ্ছে 33000 টাকা 33000 টাকা আবার এটা বক্স ছাড়াও হয় বক্স ছাড়া নিলে কত পড়বে বক্স ছাড়া হচ্ছে আপনার 12 মিলি 27000 টাকা আচ্ছা আর 10 মিলি হচ্ছে 24000 টাকা 24000 টাকা আরেকটা বিষয় দেখা যায় বক্স যেগুলো আছে এগুলো তো আমার বালু সিমেন্টের কোনো ঝামেলা না না বালু সিমেন্টের জাস্ট আমি নিব রাখবো আর যেগুলো বক্স ছাড়া এগুলো আবার বালু সিমেন্ট এগুলো বালু সিমেন্ট দিয়ে আলাদা করে কনসিলিং করে বসাতে হয় আলাদা আবার দেখা যাচ্ছে এভাবে কনসিলিং করে আপনাকে বসাতে হবে বাট বক্স সহ নিলে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না জাস্ট নেবেন আর বসিয়ে দিবেন এই পাশে আমরা আরো একটা মডেল দেখছি এটার নাম দিয়েছি আমরা স্যান্ডেলিনা ঠিক আছে স্যান্ডেলিনা এটা কিন্তু খুব লাক্সারিয়াস এটা ভিতরে বাইরে সব দিকে পলিশ করা ভিতরে বাইরে সব দিকে কিন্তু পলিশ করা অনেক বেশি এটা থিকনেস হচ্ছে 15 মিলি যেটা ওটার প্রাইস হচ্ছে
আরো দুটো মডেল আমরা দেখাবো, এটাও কিন্তু শুয়ে শুয়ে ইউজ করতে পারবো, তাই তো? এটা শুয়ে ইউজ করতে পারবো, এটার সাইজ হচ্ছে 5 ফিট। এটা এটা বক্স বক্স করা আর কি। জি জি। সাইজ কতটুকু বলছেন? আপনি দেখতে পাচ্ছেন একটা হেড রেস্ট আছে। আচ্ছা, এখানে দেখেন আরাম করে শুয়ে এই জায়গাটা আপনারা দেখাচ্ছে গোসল করতে পারবেন। এটা এখন করা আছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার সাদা অফ হোয়াইট না, সেক্ষেত্রে দেওয়া যাবে। মানে এটা পিঙ্ক কালার করা আছে, আপনারা চাইলে সাদা অফ হোয়াইট যার যেমন কালার পছন্দ আপনারা নিতে পারবেন, সেই কালারই নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এটার প্রাইস হচ্ছে 12 মিলি, যেটা ওইটা হচ্ছে 55,000 টাকা, আর 10 এমএম হচ্ছে 48,000 টাকা। এটা গ্লিটার করা, তিন দিকে বক্স করা, তিন দিকে বক্স করা, ঠিক আছে? এটা শুধু নিয়ে এক পাশে বসিয়ে দিলে হবে, কোনো ভালো সিমেন্টের ঝামেলা নেই। মানে আপনারা কোনোটা হচ্ছে তিন দিকে বক্স করা, কোনোটা হচ্ছে নরমালি দুই দিকে বক্স করা থাকে, বাট তিন দিকে বক্স করা নিলে প্রাইসটা একটু বেশি পড়ে। আর পাশাপাশি এটা আমরা যেটা দেখছি খুবই একেবারে যাদের একেবারে ছোট জায়গা থাকে, অনেকে 4 ফিট জায়গা যাদের, আবার অনেকের বাচ্চারা অনেক শখ, এটাও তিন দিকে বক্স করা। হ্যাঁ, এটাও তিন দিকে বক্স করা, শুধু নিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইস দিছি আমরা 12 মিলি হচ্ছে 24,500। আচ্ছা। আর 10 মিলি হচ্ছে 19,500 টাকা। এটা তো যে কোনো কালার হবে, ঠিক আছে? এটা হচ্ছে লম্বায় 4 ফিট, 4 ফিট হয়ে পাশে হচ্ছে 32 হয়ে থাকবে। তো পাশাপাশি এখানে আরো কিছু পাবেন, এগুলোকে কি বলে মূলত? এগুলো এটা হচ্ছে শাওয়ার ট্রে, শাওয়ার ট্রে অনেকে দাঁড়িয়ে শাওয়ার নিয়ে থাকে। আচ্ছা, দাঁড়িয়ে গোসল করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শাওয়ার ট্রে কয়েকটা সাইজ হয়ে থাকে, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 31 ইঞ্চি বাই 31 ইঞ্চি, ঠিক আছে? 31 বাই 31। কি কি সাইজের হয় শাওয়ার ট্রে? শাওয়ার ট্রে সর্বনিম্ন হচ্ছে 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি। আচ্ছা। আর সর্বোচ্চ হচ্ছে 4 ফিট, পাশে হচ্ছে 31 ইঞ্চি। এর ভিতরে 31 31 আছে, 29 31 আছে, 29 29, এখন এটা হচ্ছে 31 বাই 31। আচ্ছা, যারা শাওয়ার ট্রে চাচ্ছেন, আপনার হচ্ছে থিকনেসের উপরে ভ্যারি করে থাকে, ঠিক আছে? এটা কি কি থিকনেস হয় শাওয়ার ট্রে? এটাও 8 10 12 12 অ্যাভেলেবল থিকনেস, এগুলো তো গ্যারান্টি দিয়ে থাকি আমরা। আচ্ছা আচ্ছা। এগুলো তো কি 12 বছরের রিপ্লেস থাকে? 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, এটা হচ্ছে বক্স সিস্টেম, ঠিক আছে? এটা শুধু নিয়ে বসিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটা তো সিমেন্ট বালুর কোনো ঝামেলা নেই, ঝামেলা নেই। এটার প্রাইস হচ্ছে আমরা 10 মিলি যেটা, ওটা হচ্ছে 11,500, আর 12 মিলি হচ্ছে 13,500 টাকা, ঠিক আছে? 13,500। আবার সেম জিনিসই, এটা হচ্ছে বক্স ছাড়া, এগুলো আবার সিমেন্ট বালু দিয়ে আপনারা লাগাই, হ্যাঁ, এগুলো সিমেন্ট বালু দিয়ে বসাতে, এটার এটা নিলে আবার প্রাইসটা কমে যাবে। আচ্ছা, এটার প্রাইস কত রাখছেন? এটা হচ্ছে 10 মিলি দিচ্ছি আমরা 7,500 টাকা, 7,500 টাকা। 12 মিলি হচ্ছে 18,500, 8,500 টাকা আপনারা পেয়ে যাবেন। তো রাহিন ভাই, আমরা তো অনেকগুলো আসলে মডেল দেখলাম, আপনাদের কি এই মডেলই আছে না আরো অনেক মডেল? আমাদের এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা তো সব মডেল রাখতে পারি না, সেক্ষেত্রে আমাদের আরো অনেক ডিজাইন আছে, আমাদের ক্যাটালগ আছে। আচ্ছা, এরকম ক্যাটালগ আছে? ক্যাটালগে কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি কেউ ছবি চায়, ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি আমাদের ডেসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে নাম্বার, এই ছবি চাইলে আপনারা আরো অনেক ছবি কালেক্ট করতে। এটা হচ্ছে আমরা যে পদ্মা সেতু, আমরা আংশিক অংশীদার। আচ্ছা আচ্ছা। আমরা এখানে অনেকগুলো বাটটপ দিয়েছি পদ্মা সেতুর জায়গায়, দেখা যাচ্ছে কাজের সেক্ষেত্রে আপনার সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং মানি করতে হয়, আর বাকি টাকাটা হচ্ছে কাস্টমার প্রোডাক্ট কুরিয়ার থেকে হাতে নিবে, তখন আপনি বাকি টাকাটা কুরিয়ারে পে করবেন। আচ্ছা, তো আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায়, আমাদের শোরুমে কেউ যদি আসতে চায় সরাসরি, এটা লোকেশন হচ্ছে আপনার হাতিরপুল, যেটা আচ্ছা আচ্ছা ঠিক স্ট্যান্ড প্লাজার পাশের বিল্ডিংটা। আচ্ছা, স্ট্যান্ড প্লাজার। আমাদের নাম্বারে ফোন দিলে আমরা যোগাযোগ করে এটা আসতে পারবো, সমস্যা নেই। সেক্ষেত্রে সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার, আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার, এছাড়া সপ্তাহে বাকি 6 দিন খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা। এবং যে কোনো সময় কাস্টমার যে কোনো বিষয়ে মত পরামর্শ চাইলে আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তো যারা আসলে বাটটেপ নিতে যাচ্ছেন, আপনারা সরাসরি চলে আসতে পারেন, এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন।